নমস্কার বন্ধুরা, আটকায় শুভে তোমার স্বাগতম। আশা করি তোমার সব খুব খুব ভালো আছে। আর খুব সুন্দর একটি রোমান্টিক দৃশ্য নিয়ে চলে এসেছি। কেন রোমান্টিক বলছি দেখে নাও বন্ধুরা, আগে পুরো ছবিটা দেখতে থাকো, তারপরে বুঝে যাবে কেন রোমান্টিক বলছি। প্রথমে আমরা একটা ছাতা করে নিচ্ছি, দেখে নাও বন্ধুরা ছাতা। আর এখানে একটা মেয়ের মাথা করে নিচ্ছে, আর পিছন দিকে হয়ে আছে, যেহেতু আমি সামনের দিকে মুখটা করছি না। দেখে নাও, এখান থেকে আমরা বডি পোর্শনটা করে নেবো খুব সুন্দরভাবে। এই দেখো বডি পোর্শনটা করে নিচ্ছি, এদিকে হাতের পজিশনটা করে নিলাম, হাতের সামনের দিকে ছাতাটা ধরে আছে যেহেতু সেইদিকে, আর এদিকে কোমরের নিচের পজিশনটা আমরা করে নিলাম। আর দেখে নাও বন্ধু, ছাতাটা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। আর পাশে সে আর একটা আমি ছাতা করছি, দেখে নাও পাঠের পাশে এই ঠিক এই পাশটা একটা ছাতা করে নিচ্ছি। দেখে নাও এইভাবে সেম পজিশনভাবে একটা ছাতা করে নিচ্ছি, আর এইভাবে এইভাবে করে নিচ্ছি। দেখে নাও, আর এখানটা একটা ছেলের মাথা করবো, যেহেতু একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে নদীর ধারে, যেহেতু আর রোমান্টিক দৃশ্য আগেই বলেছি আমি এই কারণেই যে দুজনে ছাতা মাথায় দিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আসে। খুব সুন্দর দৃশ্য, দুজনেই ছাতাটা একই পজিশনে ধরে আছে। আর এখানে পায়ের পজিশনটা করে নিচ্ছি, দেখে নাও বন্ধুরা পায়ের পজিশনটা এইভাবে করে নিয়েছি, এইখান থেকে হয়ে গেল, দেখে নাও বন্ধুরা। আর মেয়েটা ছাতাটা একটু ফুল ফুল করে দিচ্ছে, মেয়েদের ছাতা একটু সুন্দরই হয় বেশিরভাগ, আর ছেলেদের ছাতা একটু প্লেন হয়। দেখে নাও বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে আমরা করে নিয়েছি, এখানে কমপ্লিট হয়ে গেল এই দুটো মানুষ। আর এবারে আমরা নদীর ধারের দৃশ্যটা করে নেবো, দেখে নেবো নদীর ধারে দাঁড়িয়ে আছে, আর দূরে এইখানটা থেকে দিগন্ত রেখা চলে যাচ্ছে। দেখে নাও খুব সুন্দরভাবে একটা দৃশ্য, একটা খুব ভালো দৃশ্য। আর এখান থেকে দিগন্ত রেখাটা করে নিলাম, দেখে নাও বন্ধুরা। আর এই এখান থেকে এবার একটু ঘাস ঘাস করে নেবো, দেখে নাও ঘাস হয়ে আছে, আর একটু জল জল ভাব করে নেবো। দুজনে রোমান্টিক ভাবে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একটি দৃশ্য। দেখে নাও বন্ধুরা আমাদের ছবি কমপ্লিট, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজের মতন টাটা বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।